আসসালামু আলাইকুম হ্যালো এবার আশা করি সবাই ভালো আসছেন তো আজকে যে টপিকসটাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু আমাদের যে রিলস কীভাবে কপিরাইট ফ্রি মিউজিক আপনারা ব্যবহার করবেন এই যে কপিরাইট ফ্রি মিউজিক আপনারা কিন্তু ইতিমধ্যে কোনো জায়গায় এই ভিডিওটি পাচ্ছেন না বা অনেকে কমেন্ট করে জানাচ্ছেন বা অনেকে নক দিয়ে বলেছেন তার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা মেন টপিক আপনাদের জন্যই বলতেছি যারা আমাকে কমেন্ট করেছিলেন এবং যারা নক দিয়ে বলছিলেন যে ভাই কপিরাইট ফ্রি সং আমরা কীভাবে ব্যবহার করব রিলসে তো এখান থেকে আপনারা ইতিমধ্যে জানেন যে কফি সং সঙ্গ ব্যবহার না করলে আপনারা কিন্তু মনিটাইজেশন করতে পারতেছেন না এবং মনিটাইজেশনের সময় রিফেক্ট দেখাচ্ছে মনিটাইজেশন রিজেক্ট দিয়ে দিচ্ছে আনমানি ঠিক আছে তো এখান থেকে আপনারা কীভাবে কপিরাইট ফ্রি সং ব্যবহার করবেন এই রিলসের মাধ্যমে সেই বিষয়টি আপনাদের কথা বলবো তো এখান থেকে আপনারা যারা এই রিলসের এখান থেকে যারা ক্রিয়েটিভ টাস্ক করে এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে আপনারা এখান থেকে এই যে গান লাগাচ্ছেন এই যে অডিও লাইব্রেরিতে গিয়ে এখানে অ্যাডিউ মাউস দিয়েছেন তাদের কিন্তু টাকা আসতেছে না মানে ইন ইনকামটা এখান থেকে হচ্ছে না কারণ এই গানগুলো ফ্রি হলেও মনিটাইজেশনের অ্যাপ্লাই করলে কিন্তু রিজেকশান মানি দেখাচ্ছে আর্ন মানিটা রিজেকশান দেখাচ্ছে মানে এই গানগুলো ইউজ করলে কিন্তু আপনি কখনো মনিটাইজেশন পাবেন না তাহলে আপনার ভিডিওতে যতই ভিউ হোক না কেন আপনি কিন্তু কিছুতে মনিটাইজেশন পাচ্তেছেন না তাহলে আজকে আমি আপনাদের দেখাবো যে কোন গান কোথা থেকে কফি ফ্রি পাবেন আপনি এই যে রিলসের ভিডিওগুলো আপনি কোথা থেকে ফ্রি ব্যবহার করবেন বা কোথা থেকে ফ্রিও গান আপনি ডাউনলোড করবেন এবং ফ্রি অডিও আপনি রিলসে লাগাতে পারবেন তাহলে কোথা থেকে এটি সম্ভব করবেন আমি সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে ইয়ে টু জেড টোটাল আলোচনা করব তো আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু অল করে রাখবেন তো চলুন লেস গো দেখিয়ে দেওয়া যাক যে কিভাবে আপনার ফ্রি গান মাউস ব্যবহার করবেন তো সর্বপ্রথম যে কাজটি আপনাদেরকে করতে হবে সর্বপ্রথম আপনার প্লেস্টে গিয়ে আপনাদের এই যে ফেসবুক আপডেট নিয়ে নেবেন ফেসবুকটি আপডেট নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন সরাসরি এখান থেকে কোরমে চলে আসবেন তো কোরমে টাস করবেন এবং এখানে আপনাকে সর্বপ্রথমে সার্চ ব্রাউজারে আপনার ফেসবুকটি লগ ইন করে রাখতে হবে তো সার্চ যে ফেসবুক দেখতে পাচ্ছেন ফেসবুকের উপরে টাস্ক করে দেখবেন আমার আইডি কিন্তু আলটোমেটেড লগ ইন হয়ে যাচ্ছে যেহেতু আমি লগ ইন করে রেখেছি আমার আইডিটা তো আমার আইডটা আমি এখানে কিন্তু লগ ইন করে রেখেছি তো আপনারা এরকম লগ ইন করে রাখার পরে এখানে যে সার্চ বার পাচ্ছে না এই সার্চ উপরে লিখবেন ক্রিয়েটর স্টুডিও এই যে আমি লিখছি ক্রিয়েটর স্টুডিও এই ক্রিয়েটর স্টুডিওটা বলে সার্চ দিবেন দেওয়ার পর পরে আপনারা এখানে পেয়ে যাবেন ফেসবুক বিজনেস মেশিন তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই যে থ্রি এই ড্যাশবোর্ড এর উপরে টাস্ক করে দিবেন ওটা কিন্তু আপনার ডেস্ক ওয়েবসাইট হয়ে গেল আপনার কম্পিউটার লাইব্রেরি তো এখান থেকে জাস্ট আপনারা ক্রিয়েটর স্টুডিও জুম করবেন করার পরে এর উপরে টাস্ক করবেন এটার উপরে টাস্ক করার সাথে সাথে দেখবেন কিছু পেজ এখানে ওপেন হবে তো একটু লোডিং নিচ্ছে আপনারা একটু কিছুক্ষণ ওয়েট করবেন এই যে আমার পেজটা কিন্তু লোডিং হয়ে চলে এসেছে তো মেন কাজ কিন্তু এখানে আপনারা একটা মিস করবেন না একটা টপিক মিস করলে কিন্তু আপনারা কখনো ফ্রি অডিও লাভাতে পারবেন না বা সেখানে ব্যবহার করতে পারবেন না আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট এই টপিকটা আমি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য যারা শুধু বলছিলেন যে রিলসে কীভাবে ফ্রি মাউস ব্যবহার করা যায় রিলসের ভিডিওতে তো এখান থেকে আপনারা ফ্রি মাউস ব্যবহার করার জন্য এখানে একটু অপশান পেয়ে যাবেন যে ক্রিয়েটেড টুলস এই ক্রিয়েটেড টুলসের উপরে টাচ করলে আপনারা এখানে নিচের দিকে পাবেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে সাউন্ড কোয়ালিটির উপরে টাচ করে দেবেন ইলেকট্রনিকের উপরে টাচ করে দিলে এখান থেকে আপনাদের কিছু অপশান কিন্তু নিয়ে আসবে একটু লোডিং নিচ্ছে ততক্ষণে ওয়েট করবেন তো এমন একটি এন্টারপ্রাইজ যদি আপনাদের প্রথম লগ ইন করার সাথে সাথে এমন একটি এন্টারপ্রাইজ আসে তাহলে আপনারা কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টিক আইকন এই টিক আইকনের উপরে টাচ করে দিলে এরকম একটা নীল আইকন কিন্তু আপনাদের সামনে আসবে এটা আসার পর পরে আপনি কি করবেন আইগ্রি দিয়ে দিবেন এগ্রি দেওয়ার পর পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মাউস কিন্তু তারা দিয়ে রাখছে এবার আরেকটা কথা আছে শুধু গান ডাউনলোড দিলেই যে হবে না এটা কিন্তু কোনো কথা না আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো গান ডাউনলোড করার পরে কি করতে হবে কী করতে হবে না সেগুলো কিন্তু একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু রে মাউস ব্যবহার করার জন্য এখানে কিন্তু প্রচুর মিউজ দেওয়া রাখছে তো এই যে গানগুলো দেখতে পাচ্ছেন উপরের যে গানগুলো দেখতে পাচ্ছেন এই গানগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে তো আপনার কোন কোয়ালিটির গান আপনি নেবেন টোন নিবেন সং ব্যাকগ্রাউন্ড সং সেগুলো এখান থেকে আপনাকে যাচাই করতে হবে তো এখান থেকে আপনি যে স্পমিম নিতে পারবেন টপিক নিতে পারবেন এই সমস্ত গেমিং ভিডিও বা ভ্লগ ভিডিও সমস্ত টোন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আপনার নিজস্ব টোন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড টোন তো এখান থেকে আপনারা কীভাবে নেবেন এবং কীভাবে ডাউনলোড করে আপনারা ব্যবহার করবেন সেই প্রসেসটা কিন্তু এবার আমি মেন টপিকে শুধু গান ডাউনলোড দিলাম আর আমি প্রসেস ব্যবহার করলাম এটা কিন্তু হবে না একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমি কীভাবে কী করছি তারপরে আমাকে বলবেন যে কমেন্ট ভাই এটা হয়নি তো এখান থেকে আমার আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা গান আপনারা এখান থেকে শুনে নিতে পারবেন কোন গানটা কেমন শুনতে কেমন আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা এখান থেকে সিউজ করবেন তো সে ইউজ করার পরে আপনারা কি করবেন এখানে কিন্তু এই যে লাইব্রেরি দিয়ে রাখছে প্রত্যেকটা গানের নাম কিন্তু এটা দিয়ে রাখছে তো আপনি চাইলে এই যে একটা ফোল্ডারে একটা ফোল্ডারে একটা ফোল্ডারে একটা হিন্দি ফোল্ডারে একটা মিউজিক্স ফোল্ডার রিগমি ফোল্ডার এগুলো কিন্তু আপনারা চাইলে সমস্ত হট গান এখান থেকে সমস্ত গানগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে আপনি যে কোনো একটি গান আপনি এখান থেকে ফেলে করতে পারবেন সমস্যা নেই একদম ফেলে করে আপনি এখান থেকে শুনে নিতে পারবেন যে কোন গানটা কেমন তো আমার কিন্তু একটা গান ফেলে হচ্ছে তো এখান থেকে আমি ফেলে ওটা বন্ধ করে দিলাম দেওয়ার পর পরে আপনারা কি করবেন এখান থেকে যে কোনো একটি গান আপনি এখান থেকে শুনতে পারবেন শোনার পর পরে আপনি কি করবেন এখান থেকে যে কোনো একটি গান আপনার যেটা ভালো লাগবে এই যে ডাউনলোড সিস্টেম এই ডাউনলোড সিস্টেমের উপরে টাচ করে দেবেন তো আমি জাস্ট মনে করেন একটা গান এই গানটা আমার ভালো লাগলো তো এই গানটা আমি এখান থেকে ডাউনলোডের উপরে টাস করে দিলাম ডাউনলোডের উপরে টাচ করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড ফাইল এই ডাউনলোড ফাইল ডাউনলোড লাভ দেশে তো এর উপরে টাচ করে দিব ডাউনলোডের উপরে টাচ করে দিলে আমরা কিন্তু দেখতে পাবো আমাদের গানটা এখানে ডাউনলোড লাভতেছে তো আমাদের গানটা যেহেতু ডাউনলোড লেবে গেছে তো আমরা গানটা ফেলে করব এই যে দেখেন আমাদের গানটা কিন্তু এখানে অডিও ফেলে হয়ে গেছে তাহলে এখানে আমরা ফাইলের ভিতরে চলে যাব একদম এখান থেকে কেটে ওভাবে আপনারা প্রত্যেকটা গান ডাউনলোড করে নিয়ে আসবেন এবার আমরা কি করব আমাদের ফোনের যে ফাইল আছে এই ফাইলের ভিতরে চলে যাব এই ফাইলের ভিতরে গেলে আমরা কিন্তু এই যে অডিও এই অডিওর ভিতরে টাচ করবো এবং এখানে কিন্তু আমাদের ফাইলটা দেখতে পাচ্ছেন যদি আপনাদের এখানে এরকম শোনা করে তাহলে কিন্তু আপনাদের গানটা এমপি থ্রিতে কনভার্ট করতে হবে তাহলে আপনি এমপি থ্রিতে কনভার্ট করার জন্য কি করবেন এরকম সব গানগুলো যদি এরকম দেখায় তাহলে আপনার এই গানটা ঠিক আছে লাভানো তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন যে কোনো ফেসবুক এসে তাহলে আপনার যদি এখানে এমপি থ্রি না দেখায় এমপি থ্রি না দেখায় তাহলে আপনার এই গানটা যদি সমস্যা হয় ব্যবহার করতে তখন আপনি কি করবেন আমি আপনাকে বলে দিই তো এখান থেকে জাস্ট চলে যাবেন সরাসরি প্লে প্লেস্ট্রে চলে আসবেন প্লেস্ট্রে আসার পরে আপনারা এখানে সার্চবারে লিখবেন এমপি থ্রি এই এমপি থ্রি লিখে এমপি থ্রি এমপি কনভার্ট এমপি থ্রি লিখবেন এই যে কনভার্ট এমপি থ্রি লেখার পর পরই আপনাদের সামনে তিন নাম্বার যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই যে কনভার্ট টু এম পি থ্রি এই যে অ্যাপ্লিকেশনের লোগোটা দেখে রাখবেন এম থ্রি কিন্তু লোগোর উপরে লেখা আছে তো এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে অবশ্যই লাগাতে হবে যদি আপনাদের গানের সমস্যা হয় আর গান যদি ফেলে হয় তখন আপনার কোনো সমস্যা হবে না তারপর আপনারা কী করবেন এই যে ইনস্টাল ইনস্টালের উপরে টাচ করে আপনার এই কনভার্ট টু এমপি থ্রি এই অ্যাপ্লিকেশানটা অবশ্যই ডাউনলোড করে নেবেন যদি আপনাদের গান পেলে না হয় কারণ অনেকের ফোনে অনেক ভার্সন সেট করে না অনেক গানগুলো ওখানে হার্ডি গান ফিরে দিয়ে দিছে যেহেতু সেট না করলে অ্যাপ্লিকেশনটা আপনাদের অবশ্যই লাভাতে হবে এখানে আর লাভালে এখানে কিন্তু আপনারা কন এমপি থ্রিতে কনভার্ট করতে পারবেন আপনাদের ওই যে গানটা কনভার্ট করতে পারবেন এটা আসার পর পরে চয়েস নাও এখানে কিন্তু আপনাদের চলে আসবে অ্যালাও দিবেন অ্যালাউ দেওয়ার পর পরে এই যে দেখেন আমার সেই গানটা কিন্তু এখানে কনভার্ট হচ্ছে না তাহলে আমার এখানে কী করতে হবে এটা এমপি থ্রিতে কনভার্ট করতে হবে তো জাস্ট এখানে এই গানের উপরে টিকমার্ক দিয়ে আপনারা কী করবেন এই যে এই আইকনের উপরে টাচ করে দেবেন দিলে কিন্তু এই যে এমপি থ্রিতে কনভার্ট নিচ্ছে আমার গানটা তো এমপি থ্রিতে কিন্তু কনভার্ট নিচ্ছে গানটা কনভার্ট নেওয়া শেষ এবার কিন্তু এটা দেখেন আমাদের গানের আইকন এমপি থ্রিতে কনভার্ট নিয়ে নিছে এবার এখান থেকে আমরা গানটা অবশ্য ব্যবহার করতে পারবো যে দেখেন আমার গানটা কিন্তু ফেলে হচ্ছে তো আশা করি আমার ভিডিওটি থেকে অনেক হেল্পফুল হয়েছেন এবার এই গানটা আপনি আপনার প্রোফাইলে গেলে বা আপনার যে মেমোরি মেমোরি ফাইলে গেলে অবশ্যই দেখতে পাবেন তো আশা করি ফেসবুকে আপনি এভাবে ফ্রি মাউস ব্যবহার করতে পারবেন রিলসের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই টপিকটা নিয়ে আমাকে অনেকে ভিডিও দিতে বলছিলেন তো যার কারণে আমি এই টপিকটা ভিডিও দিয়ে আসি আর আশা করি আপনার এখান থেকে অ্যাড মাউসের উপরে কখনও গান নেবে না এটা শুধু বিনোদন গানের দেওয়ার জন্য মানে মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই গানটা জাস্ট এখান থেকে নিলে আপনি কিন্তু মনিটাইজেশনের সময় সমস্যা করবেন আর হ্যাঁ এবার আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা যদি ওখান থেকে গান নেই বা ফ্রি গানটা ব্যবহার করি তাহলে কি আমাদের কোনো ক্রেডিট দিতে হবে যে না আপনাদের ওখানে কোনো ক্রেডিট দিতে হবে না আমরা যেমন ইউটিউবে ক্রেডিট দেই বা আমি এরকম যেরকম গানের লাস্টে আমাদের গান ক্রেডিট ক্রেডিটটা দিতে হয় ওখানে কোনো প্রকার ক্রেডিট ছাড়াই আপনি ফ্রি মাউস ব্যবহার করতে পারেন ওখানে তারা লিখে রাখছে বা বলে দিয়েছে এটা নিয়ে আপনাদের কোনো ভাবনা চিন্তা করতে হবে না আপনারা জাস্ট এখান থেকে সাউন্ড এফেক্টের পর টাস্ক করে আপনারা প্রচুর সং আসে প্রচুর টোন আছে আপনারা ব্যবহার করতে পারবেন হানড্রেড পার্সেন্ট আমি বলতে পারি তো আশা করি এখান থেকে কীভাবে ফ্রি মাউস লাভাতে হবে বা ফ্রি মাউস আপনারা পাবেন সেই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি এটাই হচ্ছে মেন কথা আর যদি কোনো সমস্যা হয় আমাকে ফেসবুকে নক দিতে পারেন আমি অবশ্যই বুঝিয়ে দেবো আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো অসংখ্য ধন্যবাদ ততক্ষণ দোয়া হলো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ মায়ের মনে কষ্ট দিও না বন্ধু নাইলে জান্নাত পাইবা না